আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। চট্টগ্রামের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল স্কুল সাউথ এশিয়ান স্কুলের নিয়মিত অনলাইন শ্রেণী কার্যক্রম উপস্থিত অষ্টম শিক্ষার্থীরা, তোমাদেরকে আজকের ক্লাসে আবারও স্বাগত জানাই। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমরা আজকে আমাদের ক্লাসের ধারাবাহিকতায় 19.4.4 বীজগণিতের 19.4.4 এর লসাগু অংশ করব। অর্থাৎ আমাদের আজকে আমরা সমস্যা 21 থেকে 28 পর্যন্ত সমস্যাগুলো হচ্ছে লসাগু সংক্রান্ত। তো এখানে তোমরা লসাগুর ক্ষেত্রে খুব একটা কঠিন কিছু নেই, আমি কয়েকটা করে দিলে আশা করি তোমরা পারবে। তো প্রথমে আমরা 21, 22, 23, 24 এই চারটার মধ্যে আমি 24 নম্বরটা করে দিচ্ছি, কারণ হচ্ছে যে 24 নম্বর করতে পারলে বাকি 21, 22, 23 তোমরা সহজেই করতে পারবে। তো ঠিক আছে, সবাই খাতা কলম নিয়ে আশা করি রেডি আছে এবং লেখা শুরু করবে। আমরা আজকে করবো 19.4.4 এর থেকে 24 নম্বর প্রশ্নটা। তার আগে আমরা জানি লসাগু মানে কি, কে বলতে পারে লসাগু মানে কি? লঘিষ্ঠ সাধারণ গুণিতক, এই গুণিতককে আমরা যদি বলি গুণিতক, তাহলে সংক্ষেপে কি হবে? লসাগু সংক্ষেপে কি বলি আমরা ইংলিশে কি বলি? বাংলাদেশ সংক্ষেপ হচ্ছে লসাগু লঘিষ্ঠ সাধারণ গুণিতক, আর ইংলিশ হচ্ছে কি? LCM, LCM, LCM মানে হচ্ছে লোয়েস্ট কমন মাল্টিপল। মাল্টিপল মানে এখানে বোঝাচ্ছে মূলত কি? গুণিতক। আমরা বাংলা ইংলিশ দুইটা জানা থাকলে ভালো। লসাগু হচ্ছে কি? লঘিষ্ঠ সাধারণ গুণিতক। যদি তোমাদেরকে প্রশ্ন করি গুণিতক কোনগুলোকে বলে, কে বলতে পারবে গুণিতক? যে কোনো একজন বলো তো। আমি যদি বলি 10, 10 এর গুণিতক কত কত হবে? 10 এর গুণিতক কত হবে? 2, 5। তোমরা মিউট রাখো, যার এখান থেকে আওয়াজ আসছে তুমি মিউট রাখো। তাহলে আমরা বললাম যে গুণিতক একটা ওয়ার্ড বললাম আমি, গুণিতক মানে কি? যেমন 10 এর গুণিতক কত হবে, কে বলতে পারবে? একদম বলো। 2, 5, 1, 10। 10 এর গুণিতক 2, 5, 1, 10 টা হয়নি। আর কি বলতে পারবে? তুমি যেটা বলেছো সেটা হচ্ছে গুণনীয়ক, শায়লা যেটা বলেছো সেটা হচ্ছে গুণনীয়ক, বাট আমার প্রশ্ন ছিল যে গুণিতক। ওকে, আমি মনে করে দিচ্ছি। গুণিতক হচ্ছে যেমন 3, 3 এর গুণিতক কত হবে? 3, 6, 9, 12, 15। অর্থাৎ যে সকল সংখ্যাকে 3 দ্বারা ভাগ করা যাবে সেই সংখ্যাগুলো হচ্ছে 3 এর গুণিতক। আবার ঠিক একইভাবে যদি 10 এর গুণিতক করি, 10 এর গুণিতক হবে কত? 10, 20, 30, 40, 50 হবে। অর্থাৎ যে সংখ্যাগুলোকে 10 দিয়ে ভাগ করা যাবে, নিঃশেষে ভাগ করা যাবে, সেই সংখ্যাগুলো হচ্ছে 10 এর গুণিতক। বুঝা গেল গুণিতক এবং গুণনীয়কের পার্থক্য? আর গুণনীয়ক হচ্ছে যে, আমরা 10 এর গুণনীয়ক হচ্ছে যে সংখ্যাগুলো দিয়ে 10 কে নিঃশেষে ভাগ করা যাবে বা 10 নিঃশেষে বিভাজ্য হবে, সেই সংখ্যাগুলো হচ্ছে 10 এর গুণনীয়ক। যেমন 1, 2, 5, 10। তাহলে আমরা গুণিতক এবং গুণনীয়ক বুঝতে পারলাম। এবার আমরা চলে যাচ্ছি লসাগুতে। লসাগু যদি বলি তাহলে আমরা 24 নং সমস্যাটা লিখবো। তাহলে এখানে 24 নং এ কয়টা রাশি দেওয়া হলো? 4টা, 3a² d³ 9d² b² এভাবে 1, 2, 3, 4, 5টা 5টা রাশি দেওয়া আছে। তাহলে প্রথমে আমি যদি সমাধানে যাই, তাহলে রাশিগুলোর সংখ্যা সহগগুলো আমরা কি করবো? আগে প্রশ্নটা না লিখে সরাসরি করে যাচ্ছি,
রাশিগুলোর সংখ্যা সহগ বা সাংখ্যিক সহগ লিখতে পারো, 3, 9, 12, 36, 24, 36, 3, 9, 12, 24, 36 এর লসাগু। প্রথম আমরা কি বের করব, প্রথমে রাশিগুলোর সংখ্যা সহ 3, 9, 12, 24, 36 লসাগু নির্ণয় করো। তো লসাগুটা তোমরা রাফে নির্ণয় করতে পারো বা দেখাইতেও পারো পাশে দিয়ে। লসাগু কত হবে দেখো, কি ওর নির্ণয় করি, 12, 24, 36। তাহলে প্রথমে আমরা 2 দিয়ে শুরু করবো। সবসময় মনে রাখবো লসাগু করার ক্ষেত্রে সবচেয়ে সর্বনিম্ন সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, সর্বনিম্ন 2, কারণ এখানে 12, 24, 36 দুইয়ের অধিক, দুই বা দুইয়ের অধিক কোন সংখ্যাকে যদি কোন সংখ্যা দিয়ে ভাগ যায় তাহলে সেটি নিতে পারবো না। যেমন 2 দিয়ে কিন্তু এই 3টাকে ভাগ যাচ্ছে, তাহলে 2 নিতে পারবো। তাহলে প্রথম 2 যেহেতু ছোট, 3 দিয়েও যায় কিন্তু আমরা 3 নেবো না, প্রথমে 2 দিয়ে শুরু করবো। 3 নিলেও ভুল হবে তা কিন্তু নয়, কিন্তু নিয়ম অনুযায়ী তোমরা যাবে। তাহলে 2 দিয়ে যদি আমরা করি তাহলে প্রথম 3 থেকে যাবে 9, 12 কে 2 দিয়ে করলে কত হবে 6, 24 কে করলে 20, 12, 36, 18, আবার 2 দিয়ে যাবে 3, 9, 3, 6, 9। এখন দেখো, এখন কিন্তু 2 দিয়ে শুধুমাত্র একটাকে যাচ্ছে, তাহলে নেওয়া যাবে না, কমপক্ষে দুটাকে যেতে হবে। তাহলে এবার আমরা 3 নেব, 3 নিলে কত হবে 1, 3, 1, 2, 3। এবার আবার আমরা নিচে 3, 3 নিলে কত হবে 1, 1, 1, 2, 1। তাহলে নিম্ন লসাগু হবে কত, এই 2, 2, 3, 3, 2। তাহলে গুণ বের করবো, গুণফল যেটা হবে সেটাই হবে লসাগু। তাহলে কত হবে 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 2, কারণ 2 দুগুণে 4, 3 4 12, 12 আর 3 এর 36, আর 2 এ কত, গুণ করলে 72। কারো কোনো প্রবলেম, বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? নো স্যার। ওকে, নো স্যার। প্রথমে কি করলাম, সংখ্যাগুলো লসাগু নির্ণয় করলাম। ওকে, নেটওয়ার্কে একটু ওঠানামা করে। ঠিক আছে, আশা করি সবাই দেখেছো এটা। আমরা এরপরে যাচ্ছি, এরপর আমরা কি শিখবো এবার, আমরা যে রাশিগুলো হতে যে অক্ষর প্রতীকগুলো আছে, যেমন প্রথমে এ স্কোয়ার আছে, তাহলে এ স্কোয়ার এ কিউব, এখানে আমরা প্রথমে কি করবো, এ স্কোয়ার আর এ কিউবের লসাগু নির্ণয় করবো। এর লসাগু কত হবে, এ স্কোয়ার এবং এ কিউবের লসাগু হচ্ছে এ কিউব। লসাগুর ক্ষেত্রে আমরা যেটি মনে রাখতে হবে, লসাগুর ক্ষেত্রে সবসময় মনে রাখবে যেটির পাওয়ার সবচেয়ে বেশি ওইটাই লসাগু হবে। এ স্কোয়ার এবং এ কিউবের মধ্যে এ কিউবের পাওয়ার বেশি, এ কিউবটা হবে লসাগু। তারপরে আমরা এরপর আসবো বি, বিতে আছে কি, প্রথমে বি নাই, তারপরে বি স্কোয়ার আছে, ডি স্কোয়ার আছে, তারপর আবার বি স্কোয়ার আছে। তাহলে আমরা বি স্কোয়ার নেব, বি স্কোয়ার কমা বি স্কোয়ার এর লসাগু হচ্ছে বি স্কোয়ার। এখানে কমা 1 না নিলেও চলবে, যেহেতু লসাগুর ক্ষেত্রে কমন আন কমন। তারপরে বি স্কোয়ারের পর আসো সি স্কোয়ার, সি এখানে সি কিউব আছে প্রথমে তৃতীয় নম্বর রাশিতে, তারপর আবার সি কিউব আছে, তাহলে সি কিউব এর লসাগু হচ্ছে কত,
সিকিউ। তারপর সি পর হচ্ছে কত ডি কিউব আছে, প্রথম হচ্ছে ডি কিউব, তারপর হচ্ছে ডি স্কয়ার, তারপর আবার ডি স্কয়ার, তারপর আবার ডি স্কয়ার, ডিটা সব জায়গায় আছে। প্রথমে হচ্ছে কত ডি কিউব ডি স্কয়ার ডি স্কয়ার ডি স্কয়ার এর লসাগু হচ্ছে কত কে বলতে পারবে বলো তো? ডি স্কয়ার ডি কিউব ডি স্কয়ার ডি স্কয়ার ডি স্কয়ার ডি স্কয়ার লসাগু কত হবে স্যার? 1। লসাগু ডি কিউব ডি স্কয়ার লসাগু কত হবে? লসাগু আমি বলছিলাম যে যেগুলো সবচেয়ে যেটা বড় পাওয়া সেটা ডি কিউব হবে লসাগু। ডি কিউব হবে কি লসাগু? তাহলে দেখো আমরা কিন্তু এ বি সি ডি সবগুলো লসাগু বের করলাম, তাহলে এবার নির্ণয় লসাগু হবে নির্ণয় লসাগু সমান প্রথমে স্যার আমি 2 লিখবো, তারপরে এ কিউব, তারপর বি স্কয়ার, সি কিউব, তারপর ডি কিউব। দিস ইজ অ্যান্সার। সবার কি লেখা শেষ? তাহলে রাশিগুলোর আমরা সংখ্যা সহগ কত? সংখ্যা সহগ 3, 9, 12, 24, 36, 72, তারপর প্রতীক গুলো অসাগু বের করলাম। কারো কোনো প্রবলেম? নো স্যার। নো স্যার। এরপর আমরা যাচ্ছি 25 নং সমস্যা সমাধানে। সবার লেখা শেষ? ইয়েস স্যার। ইয়েস স্যার। ইয়েস স্যার। ওকে, এরপর আমরা যাচ্ছি 25 নং সমস্যা সমাধান। 25 নং এর আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে কত, প্রথম রাশি প্রথম রাশি হচ্ছে এক্স স্কয়ার প্লাস 3x প্লাস 2। তার মানে আমরা কি করবো এখানে? এক্স স্কয়ার প্লাস 3x প্লাস 2 এখানে কি করবো? উৎপাদক বিশ্লেষণ করবো। উৎপাদক বিশ্লেষণের ক্ষেত্রে আমরা জানি প্রথম নিয়ম হচ্ছে কমন যায় কিনা, তারপরে সূত্রে পড়ে কিনা, তারপর হচ্ছে মিল্ড অফ ফ্যাক্টর। এখানে কিন্তু সূত্র প্রথমে কমনও যায় না, সূত্র পড়ে না, তার মিল্ড অফ ফ্যাক্টর হবে। মিল্ড অফ ফ্যাক্টর আমরা সবাই জানি, তাহলে 2 কে ভাঙলে 2 ইন্টু 1, 2x প্লাস x মানে 1x, যে কথা x একই কথা, প্লাস 2, তাহলে 2 আর 1 গুণ করলে 2 হয়, যোগ করলে 3x হয়। এরপর x কমন নাও, x প্লাস 2 প্লাস 1 কমন নিলে কত হবে? x প্লাস 2। তার মানে কত হচ্ছে x প্লাস 2 x প্লাস 1। তাহলে প্রথম রাশির কাজটা আমরা শেষ করলাম। প্রথম রাশির উৎপাদক বিশ্লেষণ করলে আমরা পাচ্ছি x প্লাস 2 ইন্টু x প্লাস 1। এরপর আসো দ্বিতীয় রাশি। x² - 1, তার মানে আমরা এখানে সূত্রে ফেলতে পারবো x² - 1² তার মানে a প্লাস b ইন্টু a মাইনাস b, x প্লাস 1 ইন্টু x মাইনাস 1। এখানে কিন্তু 1² করা যায়, কেন? 1² মানে হচ্ছে 1, একই কথা। তারপর আসো তৃতীয় রাশি। তৃতীয় রাশি কত? x² প্লাস x মাইনাস 2। x² প্লাস x মাইনাস 2, তাহলে এখানে ঠিক আমরা কি করবো এখন? এখানে সূত্রে পড়ে না, কমানো যায় না, মিল্ড অফ ফ্যাক্টর করবো, 2 কে ভাঙবো, 2 কে ভাঙলে আমরা 2 ইন্টু 1,
তাহলে 2 1 2 কে 2 থেকে 1 বিয়োগ করলে কিন্তু 1 হচ্ছে তার মানে x স্কয়ার প্লাস 2x মাইনাস x মাইনাস 2 এখন এখান থেকে আবার কমন জায়গা তো x প্লাস x কমন নিলে পাচ্ছি x প্লাস 2 মাইনাস 1 কমন নিলে পাচ্ছি x প্লাস 2 তার মানে কত থাকে x প্লাস 2 ইনটু x মাইনাস 1 তাহলে আমরা তৃতীয় রাশি প্রথম রাশি দ্বিতীয় রাশি তৃতীয় রাশি তিনটা রাশি উৎপাদক বিশ্লেষণ করে ফেললাম তাহলে এই জাতীয় রাশিগুলো দেওয়া থাকলে লসাগু করার ক্ষেত্রে প্রথম কাজ হবে রাশিগুলোকে উৎপাদক বিশ্লেষণ করা এরপর আমরা এখন লিখব নির্ণয় লসাগু কত নির্ণয় লসাগু তাহলে লসাগু করার ক্ষেত্রে নিয়ম কি লসাগু করার ক্ষেত্রে নিয়ম হচ্ছে কমন আনকমন কমন আনকমন অর্থাৎ যে রাশিগুলো কমন যাচ্ছে সেগুলো নিতে হবে বা যে উৎপাদকগুলো কমন যাচ্ছে সেগুলো নিতে হবে যেগুলো কমন যাচ্ছে না সেগুলো নিতে হবে তাহলে প্রথমে আসো x প্লাস 2 তাহলে এখানে x প্লাস 2 একটা আছে এখানে একটা আছে এখানে নাই তাহলে x প্লাস 2 দুবার আছে দুবার থেকে আমরা একবার নেব x প্লাস 2 তারপর আসে x প্লাস 1 x প্লাস 1 এখানে একবার আছে এখানে একবার আছে তাহলে আমরা দুবার থেকে কত কয়বার নেব একবার x প্লাস 1 আবার এখানে আর নেই এখানে x মাইনাস 1 আছে তাহলে x মাইনাস 1 এখানে একবার তাহলে দুবার থেকে আমরা একবার নেব x মাইনাস 1 তাহলে আমরা কিন্তু তোমরা নির্ণয় লসাগু এখানে করে ফেলতে পারবা এখানে অ্যানসার লিখতে পারবা কেউ চাইলে পরবর্তীতে আবার কি করতে পারবে x প্লাস 2 ইনটু x স্কয়ার মাইনাস 1 লিখতে পারবে অর্থাৎ এই অংশটাকে সূত্রে ফেলতে পারবে চাইলে আর যদি না চাও এভাবে লিখতে পারবে এখানে তুমি অ্যানসার লিখলে তুমি ফুল মার্কস পাবে কারো কোনো প্রবলেম 25 নং সমস্যার সমাধানে নো স্যার ওকে আমরা জানি গ্রুপ যেহেতু উৎপাদক যদি তোমরা ভালো করে বুঝে থাকো বা উৎপাদকের অধ্যায়টা যারা ভালোভাবে বুঝেছো তাদের জন্য কিন্তু লসাগু কিংবা গসাগু অধ্যায়টা একদম সহজ ওকে তাহলে আমরা এবার চলে যাব 27 নং প্রশ্নে সবাই লেখা শেষ নুসরাতের শেষ নাইমুলের শেষ নাইমুল সাজিদ সাজিদ লেখা শেষ উইনের লেখা শেষ উইন উইন তোমার লেখা শেষ মুজাম্মেল মুজাম্মেল লেখা শেষ ইয়েস স্যার ওকে এরপর আসো আমরা এরপর যাব যে 27 নং সমস্যা সমাধান করব রায়হান চৌধুরী রায়হান চৌধুরী এতক্ষণ দেরি কেন রায়হান স্যার কারণ চলে গেছিল স্যার কারণ চলে গেছিল তাই সকালে খেলা দেখছো আজকে আজকে আর্জেন্টিনার ব্রাজিলের খেলা দেখছো জি স্যার কান্না স্যার আর কিছু করিনি স্যার দেখছি স্যার যারা ব্রাজিল এরা কান্না করতে করতে ক্লাসে দের এগুলো জয়েন করছে বুঝা গেছে যারা জিতে গেছে কান্না করতে ইচ্ছা যারা জিতে গেছে তারা আগে চলে আসছে ক্লাসে আর যারা হেরে গেছে তারা দুঃখে রাগে ক্ষোভে ক্লাসে জয়েন করতে দের এগুলো করছে আর হারার পর যে গুমরা দিলাম এখন উঠছি ও আছে কি ব্রাজিল নাকি আর্জেন্টিনা ব্রাজিল স্যার আর্জেন্টিনা ব্রাজিল তো হারা দরকার ছিল ঠিক আছে যে যে দল সাপোর্ট করো
সবাই ভালো খেলছে, কিন্তু কাউকে না কাউকে তো জিততে হবে না, কেউ জিতবে কেউ হারবে, সবাই তার একসাথে জিততে পারবে না। এই জন্য যখন যে দল জিতে না কেন মেনে নিতে হবে, আবার কিন্তু মারামারি করা যাবে না। ব্রাজিল আর্জেন্টিনা সাপোর্টার কি করা যাবে না, মারামারি করা যাবে না, এই অসুস্থ প্রতিযোগিতা থাকা যাবে না। আজকে যদি ব্রাজিল জিতছে তাহলে আমি আর্জেন্টিনার বক্তাদের বেরোতে দিতাম না, এগুলো আমাকে যদি বের করে বেরোতে দিচ্ছে এখনো। আর্জেন্টিনার যে একটু শান্তশিষ্ট, ব্রাজিল একটু হয়তো ঝগড়া টাইপের, সে যাই হোক এখন আর ঝগড়া করা যাবে না। কেমন ব্রাজিল একটা গোল দেন না যেটা দেখছিলেন, অফসাইড বলে দিছে যে, হ্যাঁ অফসাইড ছিল তো, এটা একটা গোল ঢুকে গেছে পুরো অফসাইড বলে দিছে, অফসাইড ছিল তো, এখানে অফসাইড বলছে। ঠিক আছে, ব্রাজিল চেষ্টা করছে, ব্রাজিল ভালো খেলছে, খুব ভালো খেলছে, কিন্তু কাউকে না কাউকে তো জিততে হবে না, কেউ না কেউ হারতে হবে তো। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি আমাদের। স্যার নেইমারকে বেশি মারছে, নেইমার তো একটু টাচ করে পড়ে যায় না স্যার, আজকে বেশি মারছে স্যার, ফ্যান শুধু ফেটে গেছে স্যার। কি বল, এটা খেলার একটা কৌশল বুঝছো, বিভক্ত দলের যে সেরা প্লেয়ার তাকে সবসময় কি নিয়ন্ত্রণ রাখতে হবে, এটা হচ্ছে খেলার একটা কৌশল। তো এই কৌশল আর্জেন্টিনা চেষ্টা করছে, ব্রাজিলও করেছে, ঠিক আছে, এটা নিয়ে আমরা ঝগড়াঝাটি করার কিছু নেই। আসো সিক্স কে আমরা ভেঙে লিখবো, সিক্স আমাদের নিয়ম কি ছিল, মিডল আমরা ক্ষেত্রে এটা এটা গুণ করবো, তাহলে ছয় আর একে গুণ করলে ছয়, ছয় কে ভেঙে লিখবো আমরা মাঝখানে মিলাবো, সিক্স এক্স স্কোয়ার আমরা জানি তিন দুগুণা ছয়, তাহলে মাইনাস থ্রি এক্স প্লাস টু এক্স মাইনাস ওয়ান। এই অঙ্কগুলোর ক্ষেত্রে তোমরা সবসময় রাখবে, এখানে ওয়ান দেখে মনে করার সুযোগ নেই যে এখানে ওয়ানকে ভাঙা যাচ্ছে না, ওয়ান এবং প্রথম যে সহগটা আছে সেই সহগটাকে অবশ্যই গুণ করতে হবে, ছয় আর একে গুণ করলে ছয়, ছয় কে ভাঙলে তিন দুগুণা ছয়, তিন থেকে দুই বিয়োগ করলে কিন্তু মাইনাস ওয়ান, অর্থাৎ মাইনাস থ্রি থেকে প্লাস টু গেলে মাইনাস ওয়ান, সেই জন্য আমরা মাইনাস থ্রি এক্স প্লাস টু এক্স লিখলাম। এখন আসো এখান থেকে কত কমন যাচ্ছে, থ্রি এক্স কমন যাচ্ছে, তাহলে কত হবে টু এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান, কমন গেলে কি হবে টু এক্স মাইনাস ওয়ান। তাহলে এখান থেকে এবং এখান থেকে কত কমন যায়, টু এক্স মাইনাস ওয়ান কমন যাবে, আর থাকে কত থ্রি এক্স প্লাস ওয়ান, তাহলে প্রথম রাশির কাজ শেষ। প্রথম রাশির কাজ শেষ, এবার আমরা দ্বিতীয় রাশিতে যাব, আর দ্বিতীয় রাশি হচ্ছে কত, দ্বিতীয় রাশি হচ্ছে থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টু, এখান থেকে আমরা তার ঠিক একইভাবে থ্রি এবং টু গুণ করবো, তিন দুগুণা ছয়, তাহলে ছয়কে ভেঙে সাত মিলাতে হবে, তাহলে আমরা জানি সিক্স এক্স প্লাস এক্স, ছয় আর একে গুণ করলে ছয়, ছয় আর একে যোগ করলে সাত, তার মানে সিক্স এক্স প্লাস এক্স। এখন এই অংশতে কমন যাও, থ্রি এক্স কমন যাই, তাহলে কি থাকবে এক্স প্লাস টু প্লাস ওয়ান কমন নিলে এক্স প্লাস টু। মিডল টার্মের বিস্তারিত নিয়ম কিন্তু আরো উৎপাদক বিশ্লেষণ করেছিলাম, বলেছিলাম, এই জন্য আমি এখানে মিডল টার্ম করার ক্ষেত্রে মানে সংক্ষেপে করে ফেলছি, এত বেশি বলছি না, আশা করি তোমরা বুঝবা। এই অংশ এবং এই অংশতে কত কমন যাচ্ছে, এক্স প্লাস টু কমন যাচ্ছে, আর থাকছে কত এখানে থ্রি এক্স প্লাস ওয়ান। তাহলে প্রথম রাশি কাজ শেষ, দ্বিতীয় রাশির কাজ শেষ, এবার আমরা তৃতীয় রাশি লিখবো, আর তৃতীয় রাশি হচ্ছে কত, টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস টু, তৃতীয় রাশি সেম টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস টু। এখানে আমরা কি করবো, এই দুই এবং এই দুই টু টু গুণ করলে কত হবে ফোর, ফোর কে ভেঙে লিখতে পারবো কত, টু এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস এক্স মাইনাস টু, ফোর আর ওয়ান গুণ করলে ফোর, আর ফোর থেকে ওয়ান বিয়োগ করলে হচ্ছে থ্রি, তাহলে এখানে কমন যায় টু এক্স কমন নাও, তাহলে কি থাকে এক্স প্লাস টু
माइनस वन कॉमन नाउ एक्स प्लस टू তাহলে আর কি থাকে x প্লাস টু ইন্টু টু এক্স মাইনাস ওয়ান তাহলে প্রথম রাশি দ্বিতীয় রাশি তৃতীয় রাশি প্রত্যেকটা রাশি উৎপাদকের বিশ্লেষণের কাজ শেষ এবার আমরা লসাগু লিখব তোমরা নিচে নিচে করবে সারা এখানে যাই কম থাকার কারণে পাশে করছি নিম্নেও লসাগু লসাগুর ক্ষেত্রে আমরা যদি কমন আর কমন তার প্রথমে আসো 2x - 1 2x - 1 এখানে একবার আছে আর এখানে নাই এখানে একবার আছে তাহলে 2x - 1 আমরা একবার নেব 2x - 1 এরপর আসো 3x + 2 3x + 2 এখানে একবার আছে তাহলে লিখো 3x + 2 3x + 2 তারপর আসো x + 2 x + 2 x + 2 ইনটু এক্স প্লাস টু প্রত্যেকটা কিন্তু ব্র্যাকেট দিয়ে লিখবে কমন গুণ আকারে কেমন অর্থাৎ এটার সাথে এটা গুণ এটার সাথে এটা গুণ এটার সাথে এটা গুণ এই তিনটা ব্র্যাকেট দিয়ে লিখ পাশাপাশি লিখবো মানে হচ্ছে এটা গুণ আকারে আছে তার নির্ণয় লসাগু কত হলো 2x মাইনাস 1 ইনটু 3x প্লাস 2 ইনটু x প্লাস 2 সবার লেখা শেষ ইয়েস স্যার ইয়েস স্যার যাদের লেখা শেষ হয় তারা লিখো আমি হোমওয়ার্কটা দিচ্ছি হোমওয়ার্ক হচ্ছে 26-28 26-28 29 নাম্বার কিন্তু তোমরা 3.12 করেছো 26-28 আর হচ্ছে 31 26-28 31 এর হচ্ছে খ উৎপাদক বিশ্লেষণ বলতে কি বোঝায় একটা বইতে খুব সুন্দর করে দেওয়া আছে তারপরে খ হচ্ছে ইউ সমান জিরো হলে এত মান নির্ণয় করা দ্বিতীয় অধ্যায়ের ম্যাথ আর 7.1 এর ম্যাথ আর পি কিউ আর এর লসাগু অর্থাৎ পি যে রাশি দেওয়া আছে পি এবং কিউ বা আর এই তিনটা রাশির মধ্যে উৎপাদক বিশ্লেষণ করবে বিশ্লেষণ করে এভাবে কি করবে লসাগুটা কমন আনকমন নিয়ে লসাগু নির্ণয় করবে আচ্ছা তোমাদেরকে যদি আমি প্রশ্ন করি যে এই অঙ্কের মধ্যে প্রথম রাশি দ্বিতীয় রাশি তৃতীয় রাশি বের করলাম এখানে লসাগু তো বের করলাম যদি বলা হয় এটা তো গসাগু বের করো তাহলে কত হবে একজন বলো দেখি এখানে গসাগু কত হবে ওয়াসি বলো ওয়াসি ওয়াসি উদ্দিন শুনতে পাচ্ছো শ্রাবণ কত হবে আর গসাগুর ক্ষেত্রে প্রত্যেকটা রাশির মধ্যে কমন যেতে হবে এখানে দেখো 2x - 1 এখানে আছে আর এখানে আছে এখানে কিন্তু আবার নেই 2x - 1 গসাগু হবে না আবার 3x + 1 এখানে আছে আর
দ্বিতীয়টাতে মধ্যে নেই, তাহলে এটাও কিন্তু গসাগু হবে না। x প্লাস টু শুধুমাত্র দ্বিতীয় এবং তৃতীয় রাশিতে আছে, বাট প্রথম রাশিতে নেই, তাহলে এটাও কিন্তু গসাগু হবে না। তিনটা রাশির মধ্যে এমন কোন উৎপাদক নেই যে তিনটা রাশির মধ্যে রয়েছে, সেজন্য এখানে গসাগু হবে ওয়ান। যখন কোন রাশি কমন যাবে না তখন গসাগু হবে কত? ঠিক আছে, তাহলে হোমওয়ার্ক থাকবে কি 26, 28, 31। তোমরা কালকে অনেকে অ্যাপসে হোয়াটসঅ্যাপে দিয়েছো, অনেকে অ্যাপসে দিয়েছো, তো যারা ম্যাক্সিমাম অনেকে অ্যাপসের চেষ্টা করবে, অ্যাপসে হোমওয়ার্ক দেওয়ার চেষ্টা করবে। আর যারা হোমওয়ার্ক দিচ্ছ না, আমি কিন্তু এই তোমাদের ক্লাস টিচারের সাথে কথা বলবো, চেষ্টা করবো যে তোমাদেরকে আমি বিষয়গুলো জানানোর জন্য। কারণ হচ্ছে যে আমি কিন্তু এমন কোনো কঠিন নম্বর দিচ্ছি না যেটা তোমরা হোমওয়ার্ক করতে পারবে না। অ্যাট লিস্ট একটা হলেও করো, দুইটা হলেও করো, কিন্তু হোমওয়ার্ক কিন্তু সাবমিট করতে হবে। ঠিক আছে, সবাই ভালো থাকবে, আজকে এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল ইনশাআল্লাহ সকাল 10টায়, এসব 9টা 40 মিনিটে। সবাই ভালো থাকবে। আর আরেকটা বিষয় বলে রাখি, তোমরা কিন্তু ঝগড়াঝাটি করবে না, খেলাধুলা নিয়ে সবার মধ্যে একটা আনন্দ থাকবে, এটা নিয়ে ঝগড়াঝাটি করা কিন্তু অসুস্থতা, এটা খারাপ। হ্যাঁ, এই প্রজন্ম অনেক কিছু আমরা যেগুলো করি এগুলো আমাদের বোঝার ফুল। হ্যাঁ, মজা করবে, তবে কেউ কারোর সাথে ঝগড়াঝাটি করবে না। ঠিক আছে, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম।